হ্যালো বন্ধুরা শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওতে আমি সমস্ত এমসিকিউ কিউ উত্তরগুলো করে দিয়েছি এর আগে ডাব্লিউ বিটিএ টেস্ট পেপারের অনেকগুলো সেট দিয়ে রেখেছি তোমরা চাইলে প্লে থেকে দেখতে পারো প্রথমে বলি যাদের টেস্ট পেপার নেই এবিটি তাদের কথা মাথায় রেখে আমি পুরো সেটটা এখানে তুলে দিয়েছি তোমরা চাইলে বাকি প্রশ্নগুলো এখানে দেখতে পারো এবং দেখে তোমরা চাইলে বাকি প্রশ্নগুলোর উত্তরও তৈরি করতে পারো প্রথমে আমি শুরু করবো পার্ট বি থেকে পার্ট বিতে যে এমসি কিগুলো রয়েছে সেগুলো আমি সঠিকভাবে এখানে করে দিয়েছি তোমরা দেখতে থাকো প্রথমে প্রশ্ন আছে যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলা হয় উত্তর হবে সমন্বয়ে রূপমূল পরের প্রশ্ন উষ্ণ ধরিন উদাহরণ হলো উত্তর হবে কয়ের দ্যাগটি দন্তেশ্বত আলবেশত কয়ের অপশনটি ঠিক হবে ইস্টবেঙ্গল ক্লাব গঠিত হয় উত্তর হবে গয়ের দাগ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অটোবায়োগ্রাফি অব অ্যান অ্যানন ইন্ডিয়া সরি আনন ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা উত্তর হবে নীরদ সি চৌধুরী অর্থাৎ কয়ের দ্যাগের উত্তরটি ঠিক হবে পরের প্রশ্ন একের পাঁচ দ ইনারাই কার অনুভূতি অবলম্বনে নির্মিত তথ্যচিত্র উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন একে ছয় ব্যাবিলন এতবার গুঁড়ো হল ব্যাবিলন হল উত্তর হবে কয়দাক আছে অলৌকিক গল্পের উত্তর হবে অনিন্দ সৌরভ পরের প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি উত্তর হবে ক্যান্ডিডা পরের প্রশ্ন নন্দিকার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন সারা জীবন প্রমটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল কার কথা বলা হয়েছে উত্তর হবে কালিনাথ অথবা দিয়ে প্রশ্ন আছে সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে হাতে কি ছিল উত্তর হবে পতাকা বা ফেস্টুন পরের প্রশ্ন দ্বিতীয় লাভসনে অমর কোন চরিত্রে অভিনয় অভিনয় করেছে উত্তর হবে পুলিশ পরের প্রশ্ন তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে উত্তর হচ্ছে দিলদার অর্থাৎ দেগের উত্তরটি হবে একের দশ রঙের দিন নাটকের চরিত্রের সংখ্যা উত্তর হবে দুই আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে বিভাব নাটকে ব্যবহৃত এই সংলাপ যে নাটকে সেটি হচ্ছে পথিক পরের প্রশ্ন অলস সূর্য বলতে বোঝানো হয়েছে উত্তর হবে অস্তগামী সূর্য পরের প্রশ্ন একের বারো সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে উত্তর হবে গয়েরদাগ কবির দেহ একের তেরো রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে শেষ লেখা পরের প্রশ্ন ড্রাইডল হলো এখানে ড্রাইডল কথাটি যেটা দেওয়া রয়েছে উত্তর সেটা গয়ের দাগেরটি হবে শুকনো চাল চিবিয়ে জল খাওয়া পরের প্রশ্ন একের পনেরো মানুষ থাকলে ঠিকই বুঝবে সে কি বোঝার কথা বলা হয়েছে উত্তর হবে জলের টানে মানুষ ভেসে গেছে পরের প্রশ্ন একের ষোলো ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল উত্তর হবে ক্ষয়ের দাগের অপশানটি মঙ্গলবার পরের প্রশ্ন শীতের বৃষ্টির কে ভদ্রলোকে বলে উত্তর হবে পৌষে বাদলা পরের প্রশ্ন একের আঠারো এক সময় দাগি ছিল উত্তর হবে নিবারণ বাগদি এখানে তারপরে এসি কিউ যেগুলো রয়েছে সেগুলো উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা একটু আবছা হলেও তোমরা যাতে অসুবিধা না হয় তোমাদের আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও বা শুনে শুনে লিখে নিতে পারো তারপর গ্রামের লোকজন বলে একের থেকে দুই দাগের একের প্রশ্ন ছিল তারপর গ্রামের লোকজন বলে গ্রামের লোকজন কি বলেছিল উত্তর হবে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে উৎসবের বউ ছেলে মেয়ে মারা গিয়েছিল তাই গ্রামের লোকজন বলেছিল উৎসব তার বউ ছেলে মেয়ে অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধকর্মের ব্যবস্থা করতে হবে এই কর্মের জন্য তারা পুরোহিত মহানাম সতপথীকে খবর দিয়েছিল পরের প্রশ্ন দুয়ের দুই এক দূর করতে নানান কথা আসে নানান কথাগুলি কি উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে কড়া শীতের অসময় দুর্বিপাকে গ্রামবাসীরা ঘরে বসে সময় কাটাতে চায় না তাই তারা সবাই চলে আসে বাজারে চায়ের দোকানের আড্ডাখানায় কুড়েমিতে দিন কাটানোর বৈচিত্র্যহীনতা দূর করতেই নানান প্রসঙ্গ সেখানে উঠে আসে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের গায়ক গায়িকা অভিনেতা বা অভিনেত্রী অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী বা বিধায়কের প্রসঙ্গ চলে আসে আলোচনায় আবার পাড়ার সরা সরাবৌদি সরা বৌদি যে মেয়েটি শহরে বাবু জোগাড় করেছে তার প্রসঙ্গও এসে পড়ে পরের প্রশ্ন দুয়ে তিন কবি দেনা শোধ করে দিতে চান কেন উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের দরুণ মূল্য লাভ করার জন্য জীবনের সব দেনা শোধ করে দিতে চান পরের প্রশ্ন মহার দেশ কিসের প্রতীক উত্তর লিখবে মহার দেশ নাগরিক যান্ত্রিকতার বৈপরীত্যের সবুজ সভ্যতার প্রতীক দুইয়ের পাঁচ মুন্ডমাল শব্দ কাকে বলে উত্তর লিখবে একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয় তার নাম দেওয়া হয় অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ যেমন উদাহরণ দিয়েছে ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন দুইয়ের ছয় সৌ সুর তরঙ্গ কাকে বলে বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলা হয় উদাহরণ দিয়ে তোমরা একটু লিখে দিতে পারলে ভালো যদি উদাহরণ না দিতে চাও কোনো অসুবিধা নেই পারলে উদাহরণ দিয়ে লিখে দেবে যেভাবে লিখে দিয়েছে বিবৃতি বাক্য দিয়ে মিঠু কাল স্কুলে যাবে আবার প্রশ্নবদ্ধ বাক্য হলে মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণে সুরের চেয়ে ওঠা পড়া দুরকম এটা কি বলা হচ্ছে তোমার সুর তরঙ্গ দুইয়ের সাত বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে উত্তর লিখবে মিত্র তার বিভাব নাটকে গ্রুপ থিয়েটারে নানা রকম সমস্যার কথা বলতে গিয়ে সেই সমস্যার মুক্তির পথও সন্ধান করেছেন মঞ্চ বা মঞ্চসজ্জার উপকরণ সমূহ না থাকা সত্য কিভাবে নাটক মঞ্চস্থ করা যায় তার উপায় উপায় খুঁজে বের করাকে বুদ্ধি শব্দটি দ্বারা নাট্যকার বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন অথবা দিয়েছিল আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ কী বুঝতে কী বুঝতে পারার কথা বলা হয়েছে এখানে দুবার বুঝতে হয়েছে এটা একবারই হবে প্রশ্ন আছে বিখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদক নাটক নানা রগে দিন নাটকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন তার প্রতিভা এখনও অপমৃত্যু ঘটেনি আট এতবার নিশ্চয়ই লোকের সরি এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে কী দেখে বক্তা এই মন্তব্য করেছেন উত্তর লিখবে শম্ভুমিত্রের বিভাব নাটকে পুলিশের গুলিতে আহত মানুষের গঙ্গানির দিকে তাকিয়ে সস্তা হাসি খোঁজার প্রবণতাকে ব্যঙ্গ করে সৌম্যমিত্র মন্তব্যটি করেছেন অথবা যে প্রশ্ন আছে এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় কোন কোন বিষয়কে বক্তা রাজনীতি বলেছেন উত্তর লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নানা রঙের দিন নাটকে সরল ভাইকে ছলনায় বন্দি করা স্নেহশীল পিতাকে সিংহাসনচ্যুত করে করা এবং ধর্মের নাম দিয়ে সিংহাসন দখল করা এই বিষয়গুলিকে বক্তা মোহাম্মদ রাজনীতি বলেছেন দুয়ে নয়ের প্রশ্ন কে আবার গড়ে তুলল এতবার কারা এতবার গড়ে তুলেছে উত্তর লিখবে ব্রেটল প্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বারবার ব্যাবিলন ধ্বংস হওয়ার পর শ্রমিকরা শ্রমিকরাই আবার তা গড়ে তুলেছে পরের প্রশ্ন মার্শ অথবা দিয়ে মার সঙ্গে তর্ক শুরু করি কেন কর্তার সিং দুর্গলেলে অলৌকিক গল্পে গল্প কথকের মতে পাঞ্জা সাহেবের পাথরের গায়ে হাতির ছাপটি আসলে খোদাই করা এছাড়াও হাতের জোরে পাথর থামিয়ে অর্থাৎ বিশাল বড়ো পাথর হবে বিশাল পাথর থামিয়ে দেওয়ার ঘটনা তিনি একবারেও বিশ্বাস করতে পারেননি এটা নিয়ে মায়ের সঙ্গে তার তর্ক বেঁধেছিল দুই হাজার দশের প্রশ্ন একটি ইতিহাসভিত্তিক অভিধানিক অভিধানের নাম লেখো উত্তর হবে দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হলো একটি ভিত্তিক অভিধান পরের প্রশ্ন গুচ্ছধ্বনি বা মুক্তধ্বনি কাকে বলে উত্তর লিখবে প্রশ্নটা একটু দেখে নেবে একটু প্রশ্নটা একটু ভুল লেখা হচ্ছে মনে হচ্ছে তোমরা ওটা দেখে নি যেহেতু প্রশ্নটা তোমার উপরে রয়েছে প্রথমে গুচ্ছধ্বনি পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি যে যুগ্মধ্বনি তৈরি করে তাকে গুচ্ছধ্বনি বলে অর্থাৎ যে দুটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোনো শরৎধ্বনি নেই সেই ব্যঞ্জন দুটিকে যুগ্মধ্বনিকে বলা হয় গুচ্ছধ্বনি যেমন দিয়ে অজন্তা ভাগ করে যেভাবে লিখেছে সেভাবে দেখে লিখে নেবে তারপরে দিয়ে যুক্তধ্বনি দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলির শব্দের তা শব্দের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তিধ্বনি বলা হয় পরের প্রশ্ন যেমন উদাহরণ দিয়ে সেটা লিখে নেয় পরের প্রশ্ন শৈলবিজ্ঞানী কাকে বলে কোনো লেখকের লেখার শৈলীর সম্মত বিশ্লেষণকেই শৈলী বিজ্ঞান বলা হয় এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের জন্য পরীক্ষার সময় ভীষণ কম আছে পরীক্ষার আগাম শুভেচ্ছা রইলে সবাই ভালো থেকো